বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়াবহ আকার ধারণ করায় সম্প্রতি দক্ষিণ আমেরিকা থেকে ছড়িয়ে পড়া রোগ জিকা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে রোগটি নিয়ে আরো ভয়াবহ তত্ত্ব হল এটির প্রতিষেধক আসতে অনেক দেরি হবে এর প্রভাবে মানুষের মৃত্যু না হলেও গর্ভস্থ শিশুটির শারীরিক বৈকল্যের আশঙ্কা এটিকে সবার কাছে আতঙ্কের বিষয় হিসেবে তুলে ধরেছে জিকা ভাইরাস কি ইবোলা বা মার্সের মতো প্রাণঘাতী রোগ নয় এটি এমনকি এইডস বা ক্যান্সারের মতো নিশ্চিত মৃত্যুর কোনো আশঙ্কা নেই এতে মশাবাহিত রোগ জিকা ভাইরাসকে তুলনা করা যেতে পারে ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার সাথে জিকা ভাইরাস কীভাবে ছড়ায় এডিস মশা কামড়ে রোগটি মানবদেহে ছড়ায় জিকায় আক্রান্ত মায়ের শরীর থেকে ভাইরাসটি যেতে পারে গর্ভস্থ শিশুর দেহে মা আক্রান্ত হওয়ার সাত মধ্যে এটি শিশুর শরীরে বাসা বাঁধে কিন্তু সেটি কেন বা কিভাবে হয় তা এখনও চিকিৎসকেরা জানেন না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে শিশু গর্বে আসার আগে বাবার শরীর থেকেও এই ভাইরাস ছড়াতে পারে এই মুহূর্তে এই রোগে আক্রান্ত হচ্ছেন দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশের মানুষ এসব দেশের মধ্যে রয়েছে মধ্য আমেরিকা মেক্সিকো ক্যারিবিয়ান অঞ্চল সহ আরও অনেক দেশ এর আগে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছিল থাইল্যান্ড ফিলিপাইন মিশর সেনেগাল ও আইভরি কোস্টে এবার এটি ছড়াতে শুরু করেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল থেকে এর চিকিৎসা কি ভাইরাসে আক্রান্ত হওয়া শিশুদের রোগটিকে বলা হয় মাইক্রোসেফ্যালে এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা গিয়েছে ব্রাজিল কলম্বিয়া ও জ্যামাইকায় ব্রাজিলে গত কয়েক মাসে চার হাজার শিশু জন্ম নিয়েছে মাইক্রোসেফেলিতে আক্রান্ত হয়ে অর্থাৎ এইসব শিশুদের মাথা শরীরের তুলনায় অস্বাভাবিকভাবে ছোট মস্তিষ্কের গঠন অসম্পূর্ণ থাকায় এমন শারীরিক বিকৃতি নিয়ে জন্মাচ্ছে শিশুরা রোগটির প্রতিরোধ করতে নারীদের গর্ভধারণের নিষেধাজ্ঞা জারি করেছে ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশ গর্ভধারণকে নিরুৎসাহিত করতে দক্ষিণ আমেরিকা জুড়ে বিতরণ করা হচ্ছে গর্ভনিরোধক মশার নিধনেও উঠে পড়ে লেগেছেন কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে রোগটি ছড়াতে শুরু করলেও কদিন আগে চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন এর প্রতিষেধক আসতে দশ বছরও লেগে যেতে পারে আরও ভয়াবহ তথ্য হল প্রতিষেধক এলেও তা ভীষণ দামি হবে সর্বশেষ জিকা ভাইরাসের সতর্কতা জারি করা হয়েছে ভারতের কিছু অংশেও জিকা ভাইরাসের সংক্রমণ থামানো না গেলে আগামী প্রজন্মে বিরাট অংশ শারীরিক বৈকল্য বা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিতে পারে জ্বর র্যাশ গোড়ালিতে ব্যথা চোখ লাল হয়ে যাওয়া জিকা ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত এই সকল সমস্যা দেখা দিতে পারে এছাড়া পেশিতে ও মাথায়ও ব্যথা হতে পারে জিকা ভাইরাসে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজনের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে জিকা নামটি নেওয়া হয়েছে উগান্ডার জিকা নামক বম থেকে উনিশশো সালে হলুদ জ্বর নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীরা জিকা বনে একটি খাঁচায় একটি বানর রাখে পরে বানরটি জ্বরে পড়লে তার দেহে একটি সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয় উনিশশো সালে এর নাম দেওয়া হয় জিকা ভাইরাস এরপর উনিশশো সালে নাইজেরিয়ায় এক মানুষের দেহে এই ভাইরাসটি পাওয়া যায় দুই পনেরো সাল নাগাদ আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার কয়েকটি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুজন নাগরিকের শরীরেও এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ইজিপ্টি নামের মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে ফলে মশার কামড় থেকে বাঁচার যে উপায়গুলো রয়েছে সেগুলো মেনে চললে এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচা যায় আলোচ্য একটি বিষয়ে নিশ্চিত হতে পারছেন না গবেষকেরা। তাদের কার্যক্রম মত হচ্ছে কয়েকটি দেশের শিশুদের মাইক্রোসফালে রোগে আক্রান্ত হওয়ার কারণ জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মা। এই রোগেলে শিশুদের মস্তিষ্কের গঠন ঠিকমতো হয় না। ফলে শিশুর বুদ্ধি প্রতিবন্ধী হওয়া, শারীরিক বৃদ্ধি অস্বাভাবিক বা বিলম্বিত হওয়া থেকে শুরু করে অকালে মারা যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়। যদিও বৈজ্ঞানিকভাবে এটি অবশ্য এখনও প্রমাণ করা যায়নি। এই রোগের চিকিৎসা এখনো কোনো প্রতিশোধক আবিষ্কৃত হয়নি। ফলে সতর্ক থাকাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ অবশ্য এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা এখনও বিরল